অবৈধ দখলদারদের কারণেই ঢাকায় জলাবদ্ধতা নিরসন করা যাচ্ছে না বলে জানিয়েছেন উত্তরের নগর পিতা মোহাম্মদ আতিকুল ইসলাম। বলেছেন নগরবাসীকে জলে ডোবা থেকে মুক্তি দিতে নানা পরিকল্পনার কথা, তবে এক্ষেত্রে কিন্তু ঢাকাবাসীর সহায়তা চেয়েছেন তিনি। লতিফ চৌধুরীর ক্যামেরায় শেখ সুজন রিপোর্ট করেছেন। সূর্যের উদয় আর অস্তের মতো চিরন্তন সত্যে পরিণত হয়েছে ঢাকা শহরের জলাবদ্ধতা। টানা কিছুক্ষণ বৃষ্টি হলেই ডুবে যায় শহরের বড় অংশ। চলতি বছরও বৃষ্টি জলে নাকাল হতে হচ্ছে নগরবাসীকে। বছরের পর বছর ধরে কেন এমন দুর্ভোগ, প্রশ্ন ছিল ঢাকা উত্তরের নগর পিতার কাছে। তিনি বললেন, অবৈধ দখলদাররা প্রভাবশালী হওয়ায় কাটছে না সংকট। অতি দুঃখের বিষয়, 173 একর জমির ভিতরে 170 একর জমি কিন্তু দখল হয়ে গিয়েছে। এ দখল তো একদিনে হয় নাই, যুগের পরে যুগ আমরা দেখেও না দেখার ভান করেছি। এখানে এখন একতলা, দশতলা, বিশতলা, এমন কিছু নাই তলা বাকি নাই যে হয় নাই। এরপরও সব বাধা পেরিয়ে অবৈধ দখলদারকে উচ্ছেদে অভিযান চালানোর কথা জানিয়েছেন মোহাম্মদ আতিকুল ইসলাম। বলেছেন, নগরবাসীকে জলে ডোবা থেকে মুক্তি দিতে তাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। আমি কোন বিল্ডিং ভাঙবো আমি তো জানি না। আমাকে তো বিল্ডিং ভাঙতে গেলে আমাকে তো প্রক্রিয়াতে যেতে হবে। আমি কিন্তু বলেছি যে কোনো অবৈধ দখলদারদের জন্য কোনো বৈধ কাগজ কিন্তু আমি রকম চিঠি পাঠাবো না। সীমানা নির্ধারণের কাজ আমরা শুরু করে দিচ্ছি খুব শীঘ্রই। সীমানা নির্ধারণ এবং সীমানা পিলার করার পরে যা যা থাকবে এই সীমানার মধ্যে আমরা কিন্তু ভাঙবই কিন্তু। তবে সমস্যা সমাধানে নগরবাসীকেও পাশে চেয়েছেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। শেখ সুজন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।